হলো থার্ড ক্লাস দা লাস্ট সেশন তো প্রথম ডিজিজটা হলো সোরিয়াসিস এন্ড আদার ইউরেডেমাটাস স্কেল ইরাপশন তো এটার কিছু আইডিয়া আমরা আগেই নিয়েছি সোরিয়াসিস সো লেশনটা হলো হাইপার প্রলিফারেটিভ এন্ড ইনফ্ল্যামেটরি স্কিন সো ইনফ্ল্যামেশন হবে এবং হাইপার হবে যেহেতু হাইপার হবে

inflammatory and hyperproliferative. So inflammation kind of have kind of like autoimmune inflammation er MOTO. Uh, so genetic among environmental factor factors. Among genetic factors, obviously, HLA-associated. Among excessive production of cytokines, IL-13 among IL-23. Excessive production habit, among helper T-cell proliferation. Habit. inflammation the Our environmental trigger, Ketoxycanabinoid, factor.

অসপিড সাইনটা কি ছিল যদি আমি স্কেলটাকে তুলি তুলে ফেললে স্কেলের নিচে কিছু ব্লিডিং দেখা যাবে হ্যাঁ ভেগর আসলে আমি যদি স্কেলটা রিভিল করতে চাই তুলে ফেলতে চাই তখন তার নিচে ব্লিডিং হবে দ্যাট ইজ সিম্পল দ্যাট ইজ অসিড সাইন তো আদার এক্সিং ফ্যাক্টর যেমন ইনফেকশন এটা পরীক্ষাতে আসে আমি বলবো এটা হাইলাইট করব যে ইনফেকশনস গুলো এসপেশালি স্ট্রেপটোককল ইনফেকশন কারণ এটা একটা স্পেসিফিক টাইপ যেটা বলে গ্যাটার সোরিয়াসিস সেটার একটা ইনিশিয়েটিং ইভেন্ট গ্যাটার সোরিয়াসিস কি বাচ্চাদের হবে না বড়দের হবে বাচ্চাদের বাচ্চাদের সো यूजুয়ালি দা লেশনস আর অন দা ব্যাক अदर জায়গায় হতে পারে স্মল স্মল কিছু লেশন হতে পারে সোরিয়াসিস বাট স্মল লেশনস গ্যাটার সোরিয়াসিস তারপরে ড্রাগস এটাও পরীক্ষাতে আসে যে ওয়ান আর দ্য ড্রাগস দ্যাট এক সারবেট তো এটা একটা এক্সাম কুয়েশন প্রেসিডেন্সিতে এসেছিল তোমাদের সময় আসতে পাই এই ড্রাগের নামগুলো একটু মুখস্ত করতে হবে সাইকোলজিক্যাল হল স্ট্রেস এখানে হিস্টোলজির মধ্যে ওই প্রলিফারেশন এর কথা বলা আছে যে হিস্টোলজির মধ্যে কি প্রলিফারেশন হবে যে কেরাটিনোসাইট হাইপার প্রলিফারেশন হবে এবং দেখো যে নরমালের সাথে একটা পার্থক্য হলো কেরাটিনোসাইটের মধ্যে নিউক্লিয়াসটা রয়ে যাবে दैट ইজ প্যারা কেরাটোসিস মানে কেরাটিনোসাইট উইল রিটেইন দ্য নিউক্লিয়াস নরমালি নিউক্লিয়াস থাকে না কিন্তু এখানে নিউক্লিয়াসটা রিটেইন করবে এছাড়া ক্যাপিলারি লুপগুলো এক্সসেসিভলি ডাইলেটেড এন্ড টর্শাস হয়ে যাবে আর টি লিম্ফোসাইট ইনফ্লুয়েশন থাকবে এই যে একটা ইনফ্লামেশন তো এখানে অনেকগুলো সুন্দর ছবি আছে সো টিপিক্যাল প্যাটার্ন দিস ইজ দা টিপিক্যাল প্ল্যাক সোরিয়াসিস এটা হয়েছে হয়ে আছে এটা মেটাস এবং সিলভারি স্কেল দেখা যাচ্ছে অল্প অল্প করে ইন দা এক্সটেনসিভ সারফেস অফ দা হ্যান্ড আর আর্ম ফোর আর্ম এখানে দেখা যাচ্ছে ভাইয়া ওই যে আমরা নামাজ পড়লে যে পায়ে যে আমাদের একটা কালো দাগ পড়ে ওইটা কি হাইপার ক্যারাটোসিস বলে ওইটাকে ওইটা কি বলবো আমরা ওইটাও এক ধরনের হাইপার ক্যারাটোসিস বলতে পারো কিন্তু এটা আসলে হাইপার ক্যারাটোসিস বলে ভুল হবে কারণ হাইপার ক্যারাটোসিস মানে ক্যারাটোসাইট উইল রিটেইন নিউক্লিয়াস হাইপার ক্যারাটোসিস উইথ প্যারা ক্যারাটোসিস ইন কেস অফ সোরিয়াসিস আর নামাজ পড়লে যেটা হয় সেখানেও তোমার এক্সেসিভ স্কিন থিকেনিং হয় কিন্তু ওখানে নিউক্লিয়াস রিটেইন হয় না খুব সম্ভবত সো এখানে তুমি প্যারা ক্যারাটোসিস প্যারা ক্যারাটোসিস বলতে পারবা না প্লাস ওখানে তো ইরাইডেমাটাস থাকে না যেহেতু ইনফ্লামেশন থাকে না

এটা একটা ডेंजरस ম্যানিফেস্টেশন ইরাইথ্রোডারমিক সোরিয়াসিস সো वेरी ডेंजरस এটা একটা মেডিকেল ইমার্জেন্সি দেখো পুরা স্কিন ইনভলভ পুরা স্কিন এবং স্কেলস গোলা পুরা স্কিনের মধ্যে সবখানে দেখা যাচ্ছে শুধু একটা এক্সটেনসাস সারফেস না সব জায়গায় ইনভলভ সো একটা সিভিয়ার ইনফ্ল্যামেশন ইনভলভিং দা হোল স্কিন সো দিস ইজ এ মেডিকেল ইমার্জেন্সি ফ্লুইড দিতে হবে এবং হসপিটালে রেখে ম্যানেজ করতে হবে কাটেড দেখা যাচ্ছে অ্যাডাল্ট এর ক্ষেত্রে স্মল স্মল কিছু ইরাইদে মেটাসলেশন সো এখানে আছে ব্যাকে থাকবে ফলোইং এ স্ট্রেপটোকোকাল থ্রোট ইনফেকশন এটাই প্রগনোসিস খুব ভালো ইউজুয়ালি এমনিতেই ভালো হয়ে যায় অনেক সময় কিছু কিছু সময় এটা ভালো হতে সময় লাগে একটু স্টেরয়েড দিলেই ভালো হয়ে যায় লেশন হ্যাঁ হ্যাঁ পেশেন্ট আদার ফিচারস আর ওই হিস্ট্রিটা খুবই ইম্পর্টেন্ট যে প্রিভিয়াস হিস্ট্রি অফ স্ট্রিপ্টোকাল সো এখানে টিপিক্যাল টাইপ যেগুলো আছে সেভারেল ডিফারেন্ট প্রেজেন্টেশন সো প্ল্যাক্স ওয়েস ইস কমনেস্ট এটা এই ফিচারগুলো আমরা পড়েছি অলরেডি সো এটার ভিতর তো আর লাগবে না তারপরে কাটেড সোরিয়াসিস এটা আমরা পড়লাম এটা দুই নাম্বার প্রেজেন্টেশন একটা জিনিস মনে রাখতে হবে যে অনেক সময় গাটের যাদের হয় তাদের ভবিষ্যতে সোরিয়াসিস হতে পারে দে ক্যান ডেভেলপ

এবং ট্রিগার যেগুলো আছে সো মধ্যে যে ড্রাগ গুলো আছে স্পেশালি ড্রাগস গুলো আমরা খুঁজে বের করবো এবং ড্রাগস গুলা লাইক বিটা ব্লকার্স লিথিয়াম যদি খায় কোনো কারণে সে আমরা স্টপ করবো অলসো জেনারেল অ্যাপ্রোচ যেহেতু স্কিনটা হাইপার থাকে এবং স্কেল হয় ড্রাই হয়ে থাকে পেশেন্টের ইচিং হয় ডিসকমফর্ট হয় স্কিনটা সো গিভ এমোলিয়েন্স ট্রপিক্যাল ভিটামিন ডি দিলে অনেক সময় দেখা যায় ইট reduces the inflammation and reduces the proliferation so vitamin d analogs the body etc are at retinoids so retinoids the vitamin a analog they will inhibit the proliferation excessive proliferation obviously they're inflammation take a t cell proliferation so steroids will help next step follow uvb or zoralen and uva

That is effective because that's lethal. Lethal, that is damaging. long-term, if you be, exposed to sunlight, exposed then it can cause cancer. Then it can lead to cancer. So those side effects are. Inpatient admission, psoriasis. <laughs>

কাজ হচ্ছে না আলটিমেটলি হ্যাভ টু গো টু মেথোট্রিক্স বেসিক্যালি যাদের কোনো কিছুতে কাজ হয় না তাদেরকে ওরাল মেথোট্রিক্স এর দেওয়া হয় ধরো টেন মিলিগ্রাম থেকে শুরু করা হয় টেন ফিফটিন টোয়েন্টি ইভেন ইউ ক্যান গো আপ টু টোয়েন্টি ফাইভ দ্যাটস দ্য আলটিমেট ট্রিটমেন্ট এটা দিলেই বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্ট ভালো থাকে আর এছাড়া আর কি আছে ইউ হ্যাভ সিক্লোসপোরিন অ্যান্ড ভিটামিন এ অ্যানালগের মধ্যে অ্যাসিড্রিটিন আছে অ্যাসিড্রিটিন খুবই ডেঞ্জারাস কারণ অ্যাসিড্রিটিন দিলে

এখানে এই পাথওয়ে গুলা বলা আছে টার্গেটস নেক্সট আমরা যাই আদার কিছু ডিসঅর্ডার সো পিটেরিয়াসিস রোজিয়া সো পিটেরিয়াসিস রোজিয়া আমরা একটা কমন পিটেরিয়াসিস পড়ি সেটা হলো পিটেরিয়াসিস ভার্সিকুলার সো এটা কেন হয় ওটা কেন ছিল ওই যে মেলাসেডিয়া ডাইমরফিক একটা ফাঙ্গাস ইনফেকশন হয়

<laughs> polygonal. Polygonal. <thak> planar. You're <laughs> flat, thak uh, flat top. Flat top. Flat -top and obviously, the pruritic high. So those are the piece of the lichen planus. So planars, the the planar papule. Planar, polygonal, pruritic, purple papules. OK.

আহ পেশেন্টের স্কিনে প্রলিফারেশন হয় প্রলিফারেশন হয়ে এরকম প্রোডাক্টিক প্যাপিউল গুলো ডেভেলপ করে মানে এটা এরকম কোন সিম্পটম দেখায় দিলে কি স্যার মানে ওই সিম্পটম অনুযায়ী মানে স্ক্রিনিং করার জন্য অ্যাডভাইস করা যেতে পারে অবশ্যই যদি তুমি এরকম প্রোডাক্টিক প্ল্যানার প্যাপিউল মানে সিক্স পি যদি অ্যাসোসিয়েশন পাও যে পেশেন্টের প্রোডাক্টিক প্ল্যানার প্যাপিউল আছে ধরো দুই পায়ে আছে দেন অবশ্যই তোমাকে হিস্ট্রি নিতে হবে এবং হিস্ট্রি অনুযায়ী ওকে টেস্টিং করতে হবে রে এখানে আগে প্যাপস এর কথা বলছি যেহেতু ব্যাথিস বলছে জানি কি থাকবে ইনফ্লামেশন কি হবে সো এখানেও কিছু মিল আছে এর সাথে হাইপার ক্যারাটোসিস থাকবে তার মানে কেরাটিনোসার প্রলিফারেশন হবে আর সাথে টি লিম্ফোসাইট ইনফিল্ট্রেশন হবে ইন দা পেপুলারি ডারমিস সো এই জিনিসটা ইম্পর্টেন্ট টি লিম্ফোসাইট ইনফিল্ট্রেশন ইন দা পেপুলার ডারমিস এবং হেভি ব্যান্ড লাই টি লিম্ফোসাইট ইনফিল্ট্রেশন হবে clinical features, continuous um, to important, the flexural aspect of the wrist and forearm. Uh, so, sores is a different, sores is actually different So sores is a, so a low, black a, surface, surface. surface. <laughs> among a a plaque formation, how it can have a papule formation, of it? so, papules in the flexural aspects of the wrist, forearm, among lego high, and actually, lego high, lower, lower, back of the palazio. so, it is not a ST. purple, baba

এটা আছে ছোট ছোট লেশন অনেকগুলা স্মল স্মল লেশন এবং বায়োলিশিয়াস বায়োলিশিয়াস প্যাপিউল অন দা ফ্লেক্সরাল অ্যাসপেক্ট অন দা ফোরাম অ্যারাইজিং এট আ সাইট অফ মাইনর লিনিয়াল ট্রমা সো এখানে হয়তো একটা কোনো কিছুতে স্ক্র্যাচ করা হয়েছে তারপরে নতুন করে লেশন দিয়েছে দ্যাট ইজ কোয়েব নিউ বা কোয়েবনার নার ফ্যানোমান অলসো সিন ইন সোরিয়াসিস সো আমরা এখানে লাইক এন্ড প্যারাসো দেখলাম যে কোয়েব নার হতে পারে সো এটাই ছিল সো দ্য ইন্টেন্সলি ইচি ভায়ালিশিয়াস ফ্ল্যাট অফ পলিগনাল ফ্ল্যাপিউল উইথ সামটাইমস হোয়াইট নেটওয়ার্ক থাকতে পারে সুকাইব্রাফ্ আমরা দেখলাম এখানে হয় এছাড়া এখানে আর কোনটা ইম্পর্টেন্ট আমরা যদি দেখি সো এইটা ইম্পর্ট্যান্ট যে পেশেন্টের স্কিনের পাশাপাশি মিউকোসাল ইনভলভমেন্ট হয় এবং মিউকোসাল ইনভলভমেন্টে হলো স্পেশালি দাঁতের পাশে মানে দুই পার্টির দাঁতের মাঝখানে যে এরিয়াটা আছে সাইডে মিউকোসাতে সেই এরিয়া একটা হোয়াইট লেসি স্ট্রায়া দেখা দেয় এটা নরমাল পিপুল দ্বারা আমরা দেখতে পাই কিন্তু এই জিনিসটা আহ যাতে লাইক এন্ড প্ল্যানার্স আছে যাতে বেশি হয় এর ইনভলভমেন্ট লেস কমন অত বেশি ইম্পরেন্ট না আর এই কথাটা লাগবে পরীক্ষাতে পরবর্তী সময় দেখবা আমরা আছে যে অ্যালোপেশিয়া দিস ইজ এ কজ অফ স্কারিং অ্যালোপেশিয়া

সেকেন্ডারি সিফিলিসের যে লেশন গুলা হয় র্যাশ গুলা হয় একটা কালার চেঞ্জ হয় একটা ক্লাসিক কালার আছে বলো তো কি কালার গান মেটাল গ্রে সেকেন্ডারি সিফিলিসের লেশন স্কিন লেশন ম্যাকুলার ভ্যাকুলার যে র্যাশটা হয় দ্যাট বিকামস গান মেটাল গ্রে ওকে সো ম্যানেজমেন্ট

সো এগুলো হলো স্কিন ড্যামেজ করে স্কিন প্রলিফারেশন যেহেতু হয় হাইপার ক্যারাটোসিস হয় সো রেটিনয়েডস গুলো কাজ করবে আলটিমেটলি এগুলাতে কাজ না হলে দেন উই ক্যান গিভ সেক্টোস্পোরিন অর মেথোট্রেক্সেট একটা কথা বলছি বায়োলজিক দেয়া যাবে বায়োলজিক দেয়া যাবে বায়োলজিক অ্যাকচুয়ালি এখানে লেখা নাই বাট ইউ ক্যান ওয়াই নট সো বায়োলজিক্স মানে দিলে তোমার সেল প্রলিফারেশন ইনফ্লামেশনটা কমে যাবে সো অবশ্যই এফেক্টিভ কিন্তু এখানে প্যালসি যাওয়া না লাগতে পারে আর কি এই জন্য বলেন আর কি বাট প্যায়ালজি অবশ্যই দেওয়া যায় নেক্সট হলো এইটা জাস্ট দ্য লিস্ট মনে রাখতে হবে যে কি কি ড্রাগস লাইক এন ওয়াইট করতে পারে মানে এরকম প্যাপুয়াল করতে পারে সো ফর ড্রাগস গোল্ড ইউজ হয় না আমরা কমন ড্রাগের ক্ষেত্রে যাই কুইনাইন পিপিআই সালফান আমেরস অলওয়েস অ্যান্টি ম্যালেরিয়ালস

িয়ালস সেখানে আছে এখানে আছে বিটা ব্লকার লিথিয়াম এবং জিভিএচডি ক্রাফ্ট ভার্সেস হোস্ট ডিজিজ যেখানে ধরো আহ ইমিউনোসাপ্রিসনদের আমরা যখন বন ট্রান্সপ্লান্ট করি বা লিভার ট্রান্সপ্লান্ট করি তখন অনেক সময় দেখা যায় যে ট্রান্সপ্লান্টের মধ্যে কিছু সেল থাকে লিম্ফোসাইট থাকে সেই সেল গুলা হয়ে হোস্ট হোস্টের টিস্যুকে ড্যামেজ করে দ্যাট ইজ কল জিভিএইচ ডি গ্রাফ ভার্সেস হোস্ট ইজ গ্রাফট যখন হোস্টকে মেরে ফেলতে চায় দ্যাট ইজ দ্য জিভিএইচটি এবং তখন দেখা যায় স্কিনের যে সেল সেই সেলগুলোকে যখন মেরে ফেলতে চায় তখন ডায়ামালাইটিস হয় লিমফোসাইট ইনফিল্ট্রেশন হয় এবং সাথে হ্যাপালাইটিস হয় Patient with diarrhea. so the patient has chronic clinical cases you have patient history of liver transplant followed by uh, diarrhea jaundice and skin rash now think about gvsd history of transplant now presents with diarrhea jaundice and skin rash this is gvsd so ultimately gvsd is a key. there would be a lichenoid eruption

E type hypersensitivity reaction uh, type type one type right. one so this is localized dermal edema secondary to increased capillary permeability usually increased tachanohyde due to uh, mediators from which cell mast cell i think mast cell right mast cell among usual mediators for uh, example holo for example you have uh, histamine আর যখন সাবনিক তখন আমরা এটাকে বলবোইডামাঞ্জা ইউজুয়ালি হবে কখন যাদের এলার্জি আছে কোনো স্পেসিফিক ফুড কেমিক্যালসে তো সেটা এক্সপোজার হওয়ার পরে হবে

আর এখানে কিছু জাস্ট ক্লিনিক্যাল পয়েন্ট যদি ছয় সপ্তাহের কম হয় দেন দ্যাট ইস অ্যাকিউট আর্টিকেরিয়া আর তার চেয়ে বেশি হয় দেন দ্যাট ইস ক্রনিক টিপিক্যাল স্কিন লেশন হলো হুইলস সো হুইলস মানে হলো যে জায়গাটা ফুলে যাবে এবং লাল হয়ে থাকবে সো এরিয়াস অফ ডার্মাল ইডেমা আর সেন্ট্রালি একটু হোয়াইট থাকবে সেন্ট্রালি হোয়াইট একটু মাস্ক অফ লোকাল ব্লাড সাপ্লাই বাই ফ্লুইড বাট পেরিফেরিটা রেড থাকবে তো টিপিক্যাল হুইলস গুলা কি টিপিক্যাল হুইলস গুলো আমরা দেখি যে যদি ছোট থাকে স্মল থাকে দেন দ্যাট ইজ প্যাপিউল আর যদি ইলেভেশন না হয় তাহলে প্যাচ অর ম্যাকুল বাট প্যাপিউলটাই বেশি দেখা যায় প্যাপিউল এবং বড় হয়ে গেলে প্ল্যাক প্যাপিউল অ্যান্ড প্ল্যাক ওকে নেক্সট আমাদের জন্য পসিবল ট্রিগার খুঁজে বের করতে হবে সো অবভিয়াসলি টিপিক্যাল ট্রিগার লাইক ফুড ডিফারেন্ট টাইপস অফ ফুড হিস্ট্রি নিতে হবে অবভিয়াসলি এইসব পেশেন্টের ফ্যামিলি হিস্ট্রি থাকে এবং ট্রিগার হিসেবে অনেক সময় এসি ইনিভেটর থাকে সো এসি ইনিভেটর দিলে কি হয় একটা ইম্পর্টেন্ট সাবস্টেন্স আছে যেটা ব্রেকডাউন কমে যায় সেটা ব্র্যাডিকাইনিন ব্র্যাডিকাইনিন সো ব্র্যাডিকাইনিন কিন্তু এনজিওডেমা করতে পারে এবং এরকম আর্টিকুলিয়া করতে পারে সো বেসিসটা আমরা বললাম মাস সেল এন্ড হিস্টামিন রিলিজ এন্ড প্যাসিভ মিডিয়েটরস লাইক প্রোস্টাগ্ল্যান্ডিন দ্যাট ইজ দ্য বেসিস অফ আর্টিকুলিয়া আর স্পন্টেনিয়াস আর্টিকুলিয়া মানে যেটার অনেক ক্ষেত্রে কোনো কজ খুঁজে পাওয়া যায় না দ্যাট ইস ফন্টেনিয়াস আর্টিকেল ইজ দেখতে পাচ্ছি যে সেন্ট্রাল এরিয়াটা হলো পেল তাই না আর পেরিফেরিটা হলো রেড সেন্ট্রালটা পেল বিকজ দ্যার ইজ আ লট অফ ফ্লুইড যেহেতু ফ্লুইড থাকে এই জায়গাটা অনেক বেশি এই জন্য আর লাটটা দেখা যায় না আর পেরিফেরিতে এরকম রেড হয়েছে কেন কারণ এখানে লোকাল ভ্যাসো ডাইলেশন হয়েছে ডিউ টু হিস্টামিন এন্ড প্রোস্টাগ্ল্যান্ডেস এই জন্য জায়গাটা ফুলে আছে লাল হয়ে আছে দিস ইজ এ ক্লাসিক হুইল

নেক্সট হলো ইনভেস্টিগেশনস ইনভেস্টিগেশনস এর টিপিক্যাল হাইলাইট হলো যে কেন হলো সেই কজ গুলা খুঁজে বের করা তো সিবিসি কোলানোর সময় আমরা ইউসিনোফিলিয়া পাবো দ্যাট মে বি ডিউ টু দ্য প্রাইমারি ডিজিজ লাইক তাদের অনেক সময় অ্যাটোপি থাকে অথবা প্যারাসাইটিক ইনফেকশনের জন্য বেশি হতে পারে নেক্সট ইম্পর্টেন্ট আমি বলবো আইজিই ভেরি ইম্পর্টেন্ট আইজিই টা অনেক সময় বেশি থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে অটো থাকতে পারে

যে ইভেন প্যারাসাইট থেকেও প্যারাসাইটের এগেনস্টে যে রিয়েকশন হয় সেখান থেকেও আর্টিক এরিয়া হতে পারে ইভেন অ্যাসেলি আর আদার অট কিছু ডিজিজ আছে সেখান থেকে হতে পারে আর আর্টিকেরিয়াল ভাস্কোলাইটিস হিসেবে অনেক সময় হ্যাপাটিস বিতে আমরা স্পেশালি হ্যাপাটিস বি এবং অ্যাসেলিতে এরকম আর্টিকেরিয়াল লেশন দেখতে পারি সো এখানে সিম্পলি অটো ফর্মেশন হয় যেটা স্কিনের ডার্মাল যে এরিয়া আছে সেখানে রিয়াকশন করে ক্রস রিয়াকশন করে এবং এই অটো অ্যান্টিবডিগুলো

তারপরে কি কি মেডিয়েটর রিলিজ হবে সেটার কথা লেখা আছে হিস্টামিন রিলিজ হবে এবং ইনফ্লামেটরি মেডিয়েটস এর মধ্যে প্রোস্টাগ্ল্যান্ডিনস এন্ড লিকোট্রিনস রিলিজ হবে এই দুটো হলো মোস্ট ইম্পর্ট্যান্ট আরো কিছু মেডিয়েটরস কথা লেখা আছে হোয়াট দে উইল ডু দে উইল কজ ইনক্রিজ পারমিয়াবিলিটি এন্ড লোকাল ইডেমা সো এখানে আমরা এই ইনভেস্টিগেশনে আরো দু একটা ইনভেস্টিগেশনের কথা লেখা আছে জাস্ট ওই উপরের যে বক্সটা দেখলাম সেই বক্সের জন্য

নেক্সট হলো ইনফেকশন স্ক্রিন করতে পারি যেহেতু হ্যাপাটাইটিস বি বললাম যেটা একটা কজ হিসেবে থাকতে পারে ভাস্কুলারিটিস সাসপেক্ট করলে কিন্তু স্কিন ব্যাপসি এবং চ্যালেঞ্জ টেস্ট করতে পারি এটা অনেক সময় ফিজিক্যাল আর্টিকেরিয়া কেন হচ্ছে সেটা দেখার জন্য ওই মেডিয়েটারটা বা ওই কেমিক্যালটা স্কিনের মধ্যে দিয়ে দেখতে হবে যে আসলে হচ্ছে কিনা দ্যাট ইজ চ্যালেঞ্জ টেস্ট ম্যানেজমেন্টের বেসিক আইডিয়াটা খুবই সিম্পল যে যে কারণে হচ্ছে সেই কারণটা যদি আমরা খুঁজে বের করতে পারি সো উই হ্যাভ টু রিমুভ দ্যাট কজ অর ট্রিট দ্যাট কজ

তাহলে অল্টারনেটিভ গুলো আমরা ইউজ করবো এলং উইথ এইচ টু ব্লকার কারণ এইচ টু ব্লকার দিলেও সেই হিস্টেম রিসেপ্টারটা কিছুটা ব্লক করতে পারে সিমেট্রিক নর্মালিটি আমরা অ্যাড করতে পারি মাসেল স্টেবিলাইজার এগুলো সবই কমন সেন্স আমরা করি টিপিক্যালি সো মন্টলোকাস্ট ইউজ করি আমরা মন্টলোকাস্ট আর যদি কাজ না হয় উই ক্যান ইউজ ফটোথেরাপি ফটোথেরাপি দিলে দেখা যায় লোকাল সেল প্রোলিফারেশনটা কমে যায় সো এটা দিতে পারি আমরা সিস্টেমিক স্টেরয়েডস অবভিয়াসলি কাজ করবে কারণ স্টেরয়েডস কি স্টেরয়েডস স্টেবিলাইজ দা mast cell membrane so mast we can cell use, membrane. Uh, so you can use systemic steroids very simple if you can see seen only in high doses and shock channel short course that could setting hey, simple uh otheranaphyaxis history that's obviously. যদি অ্যানাফাইল্যাক্সিস হয়ে যায় অ্যানাফাইল্যাক্সিস মানেই যখন আর্টিকেরিয়া লেশন এর সাথে পেশেন্টের শর্টনেস অফ ব্রেথ হুইজিং এবং শক থাকবে মানে ব্লাড প্রেসার কমে যাবে দেন উইল কল অ্যানাফাইল্যাক্সিস তো এই ক্ষেত্রে পেশেন্টের উই উইল টেল হিম টু ক্যারি অ্যান অ্যাড্রেনালিন ইনজেকশন যখনই তার এরকম একটা ফিচার লাগবে গলা বন্ধ হয়ে আসতেছে গা চুলকাচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে শ্বাস বন্ধ হয়ে আসতেছে দেন তাকে ইভেন এ ফ্রিন ইনজেকশন নিজে নিজে দিয়ে দিতে হবে আই এম আর আই ফিক